পৃথক দুটি দুর্ঘটনায় আহত হলেন তিনজন, তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য শহরে প্রথম দুর্ঘটনাটি ধূপগুড়ি সিনেমা হল পাড়ায় এবং আরেকটি ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ। শুক্রবার ধূপগুড়ি বাজারে পরপর দুটি দুর্ঘটনা ঘটল। প্রথমটা ধূপগুড়ি হাসপাতাল পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে একটি মোটর বাইকের সাথে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। আহত হয় বাইক চালক যুবক আর পিছনে বসে থাকা একটি মহিলা। জানা গেছে আহত দুজনের নাম মজিদুল বেগম বয়স ৪০, রশিদুল ইসলাম বয়স ২৭। তারা ধূপগুড়ি ব্লকের গাদগের আলসিয়ার মোড় এলাকার বাসিন্দা। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে, বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। বাড়ি মধ্যপাড়াগাড়ি। আচ্ছা, আর আরেকজন একই জায়গায়। ওনার নাম হচ্ছে রশিদুল ইসলাম। আচ্ছা, আপনার নাম কি? মোতালেব হোসেন। আচ্ছা, আপনি কে হন? ওনার আত্মীয়? এনার শ্বশুর মশাই হই, ওনার ভাই হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিভাবে হলো এটা? ওই আসার সময় একটা স্কর্পিও ওভারটেক করতে গিয়ে বাইকলা ট্রাকের কোনায় ঢুকিয়ে দিয়েছে। আপনার নাম? তাজকর। ফের এক ঘন্টা কাটতে না কাটতেই ধূপগুড়ি স্টেশন মোড়ে ঘটল আরেকটি দুর্ঘটনা, এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কে, যেখানে ধূপগুড়িগামী একটি স্কুটার সাথে একটি ট্রলারের সংঘর্ষ হয়। এই ঘটনাতেও আহত হয় বাইক চালক যুবক। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল বাহিনীকে। ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং আহত যুবককে নিয়ে যায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। বাপ্পা ঘোষ নামে এলাকার বাসিন্দা জানান, শহরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, রাস্তাঘাট মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় বেরোলেই ভয় লাগে। আবু বক্কর সিদ্দিকী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটেছে। পুলিশ তড়িঘড়ি এসে আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। ওই যে কন্টেনার সঙ্গে স্কুটি অ্যাক্সিডেন্ট। কন্টেনার কোন দিকে যাচ্ছিল? কন্টেনার জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। স্কুটি? স্কুটিও জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। পিছন থেকে ধাক্কা লাগছে, লাগার পরে এখানে একদম যে সিরিয়াস অবস্থা হয়তো বাঁচবে না। মানে কোথাকার ছেলে জানা গেছে? ছেলেটা ঝুমড়ের ছেলে জানা গেছে, বাইক খেয়ে যেটা ছিল। কোথায় হয়েছে ঘটনা? এটা শুক্তাপেটে হয়েছে, ধূপগুড়ি শুক্তাপেটে। আপনার নাম? আমার নাম বাপ্পা আলম। এখন এখানে একটা সুতি ভর্তির সামনে একটা গাড়ি দাঁড়ায় ছিল, ওই গাড়ি ওভারটেক করতে গিয়ে একটা স্কুটি ওভারটেক করার লাইনে ছিল, ওই গাড়ি সামনাসামনি সামনের চাকায় মেরে দেয় স্কুটি। ঠিক আছে। একটা এই দশ চাকার ক্যান্টিনার ছিল, ক্যান্টিনারের সামনের চাকায় মেরে দিল। তো শুনি ধূপগুড়ি হসপিটালে নিয়ে এখনই যাও, পুলিশ ভ্যান নিয়ে যাও। এই 10-15 মিনিট 20 মিনিট হলো। এই যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটছে, তাতে কতটা আতঙ্কিত রয়েছে? না, খুবই আতঙ্কিত। এখন ঘটনা হচ্ছে মেন রোড যে আছে ঘটনায় ক্লিয়ার নাই, এখানে ট্রাফিক যে আছে ট্রাফিকের কোনো নিতান্ত নাই। এখন কথা হচ্ছে যে সুতি পটির এখানে যে গাড়িটা দাঁড়াইছিল, গাড়িটা যদি দাঁড়া না থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না মনে হয়। ট্রাফিকের কোনো কি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা? মেশা স্ট্রিডাথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন